আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মারুফ 99 এগেইন। আজকে আমরা ক্লাস নাম্বার 8-এ উপস্থিত হয়েছি। আজকে আমরা একদম লাস্টের কয়েকটা প্রশ্ন সমাধান করব। তো লাস্টের বেশ কয়েকটা প্রশ্ন আপনাদের খুব জটিল লাগতে পারে, কারণ এগুলো একটু কঠিন। তো 20 নম্বর প্রশ্নটা দিয়ে আমরা শুরু করি ক্লাসটা। 20 নম্বর প্রশ্ন বলছে, প্রমাণ করো যে এন সি আর ইকুয়াল এন সি এন মাইনাস আর, এ দুইটাকে কী করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে 20 নম্বর লিখি, 20 নম্বর। তো প্রথমে আমরা বড় অংশটা লিখি। বড় অংশ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কী আছে, এন সি এন মাইনাস আর আছে। তো ফ্যাক্টোরিয়াল ভাঙ্গানোর ক্ষেত্রে আমরা জানি, ফ্যাক্টোরিয়াল ভাঙ্গানোর ক্ষেত্রে আমরা জানি সির বেলায়, পি এর বেলায় কিন্তু আলাদা হিসাব। যদি এন পি এন মাইনাস আর এরকম থাকতো, তাহলে পির বেলায় কী করতাম, এন ফ্যাক্টোরিয়াল উপরে লিখতাম আর নিচে এন মাইনাস এন প্লাস আর ফ্যাক্টোরিয়াল এইভাবে লিখতাম। কিন্তু সির বেলায় কিন্তু ওরকম হবে না, এখানে আরেকটা জিনিস অ্যাড হয়ে যাবে। এটা ঠিকই থাকবে, এখানে এন ফ্যাক্টোরিয়াল এটা ঠিকই থাকবে, এখানে এন মাইনাস এন প্লাস আর এইটা ঠিকই থাকবে, কিন্তু এর সাথে কী হবে, এর নিচের অংশটা আরও গুণ হয়ে যাবে, নিচের অংশটা ফ্যাক্টোরিয়াল হয়ে গুণ হয়ে যাবে। সির বেলায় খালি এটাই তফাৎ, যখন এখানে সি থাকবে তখন এর নিচেরটা ফ্যাক্টোরিয়াল হিসাবে গুণ হয়ে যাবে, আর যদি পি থাকে শুধু এই অংশটা থাকবে না, বাকিটা সেম টু সেম থাকবে। সি আর পির মধ্যে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন, সি মানে কম্বিনেশন, পি মানে পারমুটেশন। আচ্ছা, এতটুকু আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এখন দেখেন, এখানে প্লাস এন মাইনাস এন, তো দুইটাকে কী করে দিতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তাহলে এন মাইনাস আর এখানে, তাহলে শুধুমাত্র এই আর থাকবে। এখন এই আরটাকে কী করে নিতে পারি, সামনে নিয়ে চলে আসতে পারি। তাহলে এখানে উপরে এন ফ্যাক্টোরিয়াল, এখানে আর ফ্যাক্টোরিয়াল, এখানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন এইটা সমান সমান এন সি আর, এটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলে ভালো কথা, না পারলে আরও ভালো কথা, আমি এখন আরও বুঝাই দিচ্ছি। দেখেন, যখনই আমাদের এন সি আর থাকবে তখন কি করব, এন ফ্যাক্টোরিয়ালটাকে উপরে লিখব, আর ফ্যাক্টোরিয়ালটা এ সাইডে লিখে তারপর এন মাইনাস আর লিখব। দেখুন তো এই অংশটা মিলছে কি না, মিলে গেছে। আর এইটা সির জায়গায় যদি পি থাকতো, এন পি আর থাকতো, তাহলে কী করতাম, এন ফ্যাক্টোরিয়ালটা উপরে লিখতাম, এখানে এন মাইনাস আরটা নিচে লিখতাম। এ আরটা খালি বেশি লাগবো সির বেলায়, যদি এখানে সি থাকবে তখন এখানে বেশি হবে। মানে এইটার এটা যেহেতু সমান, উপর থেকে যেহেতু নিচে আসতে পারি, তার মানে নিচ থেকেও উপরে যাইতে পারি। আর এইটা সমানে আমাদের কী বের করতে বলছে, এইটা যে ডান পক্ষ এটা আমাদের বের করতে বলছে। তাহলে সমান সমান আমরা কী লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, আমরা এখানে লিখে দিই প্রমাণিত, প্রমাণিত। তো আশা করা যায় আপনারা এটা বুঝতে পারছেন ক্লিয়ারলি। তারপরে 21 নম্বর প্রশ্নটা সলিউশন করে আজকে এ পর্যন্ত শেষ করে দেবো। এর পরবর্তীতে আমরা অন্য চ্যাপ্টারের অঙ্ক করব। তো 21 নম্বরটা শুরু করি। 21 নম্বর লাস্ট 11 প্রশ্নটা দেখেন, এটা একটু ক্রিটিক্যাল আছে, এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রমাণ করো যে এ এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল এন প্লাস ওয়ান সি আর, এটাকে প্রমাণ করতে হবে। তো এইবারে কী করছে, বড় অংশটা সামনেই দিয়ে দিছে। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, বড় অংশটা দিয়ে শুরু করি, লেফট হ্যান্ড সাইড। বড় অংশটাতে কী আছে, এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান এটা আছে। তাহলে প্রথমে সিটাকে যদি তুলে ফেলতে চাই, তাহলে এন ফ্যাক্টোরিয়াল উপরে লিখব, আর ফ্যাক্টোরিয়াল সাইডে লিখে এন মাইনাস আর লিখব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এরপর কি, প্লাস, আবার এটাকে যদি ভাঙতে যাই, এন ফ্যাক্টোরিয়ালটা উপরে লিখব, আবার এই যে আর মাইনাস ওয়ান আছে, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালটা সাইডে লিখে আবার কি লিখব, এন মাইনাস আর প্লাস ওয়ান। প্লাস ওয়ান কেন আসলো, এই যে মাইনাস আর সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, আর এখানে ছিল প্লাস, সূত্রের মাইনাস এখানে মাইনাস দিয়ে ফেলছি। তো এতটুকু পর্যন্ত আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপরের অংশ, এরপরের অংশ কী করতে পারি, দেখেন এখানে এন ফ্যাক্টোরিয়াল আছে, এখানেও এন ফ্যাক্টোরিয়াল আছে, দুইটাই সেম, তাহলে কমন নিতে পারবো, উপরে আর কোনো রকম কাজ করব না। কিন্তু এখানে কী আছে, এখানে আর হবে রে,
আচ্ছা, এখানে আর আছে, আর এখানে আর মাইনাস ওয়ান আছে, তাহলে এই আরটা বড়, আর থেকে এক গেলে তো এটা ছোটই হয়ে গেল। তাহলে এই আরটাকে যদি আর মুক্ত করে দিই তাহলে এটা ছোট হয়ে যাবে, তাহলে আর ইনটু আর ফ্যাক্টরিয়াল, আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এটাকে কি করছি এইরকম সেম করে দিছি, তার মানে এই অংশটা মিলে গেছে। এরপর এন মাইনাস আর, এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে এখানে প্লাস ওয়ান আছে, তার মানে এইটাই বড় আছে, তাহলে এই বড়টাকে কী করতে হবে, ছোট করতে হবে। তাহলে এখানে ছোটটাকে যেমন ছিল তেমন রেখে দিলাম। এরপর কি, উপরে এন ফ্যাক্টরিয়াল, নিচে আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এতটুকু পর্যন্ত কাজ আমাদের কি ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আমাদের কোনো টেনশন নাই। এখন এই যে এন মাইনাস আর প্লাস ওয়ান আছে, এটাকে আমরা নিয়ে নিব, এটাকে ফ্যাক্টরিয়াল মুক্ত করে দিব। এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা ফ্যাক্টরিয়াল মুক্ত করলে কি হবে, এন মাইনাস আর মাইনাস প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তো এই দুইটাকে আমি কি করছি মনে মনে স্কিপ করে দিছি। আপনারা দেখেন, এন মাইনাস আর প্লাস ওয়ান, এটাকে ফ্যাক্টরিয়াল মুক্ত করলে কি হবে, এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এন মাইনাস আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান আমি একবারে ডাইরেক্ট বাদ দিয়ে দিছি। এত 14 বার এত একটা লাইন লেখা সম্ভব না, এই জন্য আমি কি করছি আগে থেকে বাদ করে দিছি। আচ্ছা, আপনারা আশা করা যায় বুঝতে পারবেন, কোনো সমস্যা হবে না, এগুলো সিম্পল অঙ্ক, বুঝছেন। আচ্ছা, তো এখন কি করছি, এই উভয় পাশে, এখানে এন ফ্যাক্টরিয়াল, এখানে এন ফ্যাক্টরিয়াল, এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এখানে আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এখানে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, এখানে এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল, মোট কথা কি, দুই পাশের উভয় পাশের ফ্যাক্টরিয়ালগুলো কি হয়েছে আমাদের, মিলে গেছে। যখন উভয় পাশের সবগুলো ফ্যাক্টরিয়াল মিলে যাবে তখনই আমরা কি করব, ফ্যাক্টরিয়ালগুলো কমন নিয়ে নিব। তাহলে এন ফ্যাক্টরিয়াল বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল কী করছি, কমন নিয়ে ফেলছি। মানে উপরে এন, এন তো কমন নিয়ে নিছি শুধু ওয়ান, নিচের দুইটা তো কমন নিয়ে নিছি শুধু আর, এখানে প্লাস ছিল প্লাস, উপরের এন কমন নিয়ে নিছি ওয়ান, এইটা তো কমন নিয়ে নিছি, এইটাও তো কমন নিয়ে নিছি ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান, খালি এই অংশটা আছে, শুধুমাত্র কি এই অংশটা আছে। এখন আমরা এটাকে লসাগু করে দিতে পারি, তাহলে উপরে কি এন ফ্যাক্টরিয়াল আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল গুণ দিয়ে দিলাম, এ দুইটা লসাগু করলে কি আর ইনটু এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল। এখন আরে আরে কাটা যাইলে এখানে থাকবে কি এন মাইনাস আর প্লাস ওয়ান, আবার এখানে প্লাস এন মাইনাস আর প্লাস ওয়ান, এই সম্পূর্ণটা কাটা গেলে শুধুমাত্র কি থাকবে আর থাকবে, এখানে প্লাস আর মাইনাস ওয়ার কি মনে মনে দিয়ে দিতে পারবো বাদ। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আচ্ছা তাহলে এখানে এন ফ্যাক্টরিয়াল আছে, এখানে কি আছে আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল আছে, এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল আছে, গুণ দিয়ে এখানে প্লাস আর মাইনাস আর যদি বাদ দিয়ে দিই, এ প্লাস আর এ মাইনাস আর যদি বাদ দিই, তাহলে এন প্লাস ওয়ান থাকতেছে, আর নিচে কি থাকতেছে আর ইনটু এন মাইনাস আর প্লাস ওয়ান থাকতেছে, এ দুইটাই কি থাকতেছে। এখন আমরা কি করতে পারি, এখন এ এন প্লাস ওয়ানটাকে সামনে যদি নিয়ে চলে আসি, এন প্লাস ওয়ান দিয়ে এন ফ্যাক্টরিয়াল করে দিতে পারি, আবার কি করতে পারি আরটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে কি আর মাইনাস ওয়ান, এইটা কিন্তু আর, এটাকে আর ভুলক্রমে এন ভাবিয়েন না, তাহলে আর মাইনাস ওয়ান, আবার এইটাকে যদি সামনে নিয়ে চলে আসি, এই আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল হবে, সরি আর মাইনাস ওয়ান কি ফ্যাক্টরিয়াল হবে, আর এটা এন মাইনাস আর প্লাস ওয়ান, আর ফ্যাক্টরিয়াল কত আছে এন মাইনাস ওয়ান আছে। এতটুকু আশা করা যায় ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। এখন মূল কাহিনীটা এখান থেকেই শুরু, মূল কাহিনী রেখি এখান থেকেই শুরু। এখন আমরা এই দুইটাকে কি করে নিতে পারি, এই দেখেন এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ানের ক্ষেত্রে, এন প্লাস ওয়ানের ক্ষেত্রে আমরা একটা রাফ করি, এ রাফটা খুব সহজে করতে পারবো, এ প্রথম অংশটা, প্রথম অংশটাকে আমরা কি করব সরাসরি ফ্যাক্টরিয়ালের মধ্যে ঢুকাই দেব, ঢুকাই দিয়ে আবার বাইর করে নিয়ে নেবো, তাহলে কি আমাদের এটার সাথে মিলে যাবে। তাহলে কি করব, এন প্লাস ওয়ান যদি ফ্যাক্টরিয়ালের বাইরে নিয়ে চলে আসি তাহলে কি থাকবে, এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস ওয়ান মাইনাস ওয়ান লেখার কোনো দরকার নাই অত কিছু, তাহলে এখানে এন প্লাস ওয়ান বাই এন, এখন এই অংশটা আর এই অংশটা মিলে গেছে না, দেখেন তো এ দ্বিতীয় অংশটা এ প্রথম অংশটা থেকে আসছে, এ দ্বিতীয় অংশটা আর এই অংশটা মিলে গেছে। এখন তাহলে ব্যাক করে আমরা কি আবার সেই প্রথম অংশটাতে চলে আসতে পারি, তাহলে এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল আবারও লিখতে পারি। এখন নিচে দেখেন আর ইনটু
আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। তাহলে আরটাকে যদি ফ্যাক্টোরিয়ালের ভিতরে ঢুকাই দিই, দিয়ে যদি আরটাকে ফ্যাক্টোরিয়াল থেকে বাইর করে নিই, তাহলে আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আসবে। এখন এইখানে কি আছে দেখেন, আর ইন্টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, দুইটাই সেম টু সেম আছে। তাহলে শুধুমাত্র আমরা এখানে লিখে দিতে পারি আর ফ্যাক্টোরিয়াল, এই অংশের ঝামেলাটাও গেছে। এখন এন মাইনাস আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালের বেলায় কী করব, এটা মিলে না মিলে তার কোনো ঠিক ঠিকানা আছে? আচ্ছা দেখি তাহলে, মিলে না নাই। তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান দিয়ে ফ্যাক্টোরিয়াল এর ভিতরে ঢুকাই দেবো, দিয়ে আবার টানে বাইর করে নিয়ে নিবো। এন মাইনাস আর প্লাস ওয়ান দিয়ে কি করব, এইটা থেকে এক বিয়োগ করে দেবো, তাহলে এন মাইনাস আর প্লাস ওয়ান ছে আরও মাইনাস ওয়ান দিয়ে দিবো। তাহলে অত প্লাস মাইনাস কোনো লেখার দরকার নাই, এন মাইনাস কি করে দেবো সরাসরি আর করে দিব। কিন্তু এখানে এন মাইনাস ওয়ান আছে, আচ্ছা এইখানে যে এন মাইনাস ওয়ান আছে, এইটা মনে হয় আমার রাইটিং মিস্টেক্স হয়েছে, এখানে এন মাইনাস আর থাকার কথা না। আচ্ছা আমি যে একটু আগে অঙ্কটা করলাম, অঙ্কটা একটু প্রথম থেকে রিভাইজ করি, মনে হয় এখানে আর এর জায়গায় কি ইয়াব উল্টা উল্টা পুল্টি বসে গেছে। আচ্ছা আমি একটু দেখতেছি, এ দেখেন এন মাইনাস কি আর ছিল, এ এন মাইনাস ওয়ান লিখে ফেলছি, দেখছেন ভুলটা কোথায় করছি, এন মাইনাস আর ছিল, তাহলে এ এন মাইনাস আর দিব, ঠিক আছে এটা ভুল করছি আমি, এটা আমি বুঝতে পারছি। আচ্ছা তাহলে এইটা আসবে, তখন এইটা থেকে যদি আমি এটা নিচে আসতে পারি, নিচ থেকে আবার উপরেও আসতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি এখানে শর্টকাটে, কোনটা রে ভাই, এইটা কি লিখতে পারি এখানে, আমরা এন মাইনাস আর প্লাস ওয়ান লিখতে পারি, পারি না? পারি। এখন এই যে এটা আছে, এটাকে আমরা এখন কোন ইয়া দ্বারা প্রকাশ করতে পারবো, দেখেন এটাকে আমরা সরাসরি কি করতে পারি, এন প্লাস ওয়ান লিখতে পারি, দিয়ে সি এ যে আরটা আছে আর নিচে লিখে দিতে পারি। আচ্ছা আর যদি লিখে দিই তাহলে কি হবে না হবে না, এটাও একটা চিন্তার বিষয়। এখন হবে না হবে না এটা করার জন্য কি করব, আমরা এখানে এন প্লাস ওয়ান সি আরটাকে ভাঙ্গাই দেবো, তাহলে বুঝতে পারবো যে হবে না হবে না। এখন এই প্রথম উপরের অংশটাকে কী করবো, এন প্লাস ওয়ান এটা লিখে ফেলছি, লিখে কী করবো নিচের অংশটাকে ফ্যাক্টোরিয়াল করে দিব, দিয়ে উপরের থেকে আর নিচেরটা আরও ফ্যাক্টোরিয়াল করে দেবো, তাহলে এন প্লাস ওয়ান মাইনাস কি আর। তাহলে এইটাকে খালি জাস্ট একটু সাজাই দিছে, সেটা হচ্ছে কি এন ফ্যাক্টোরিয়াল উপরে কি এন প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এ যে এন মাইনাস আর প্লাস ওয়ান, তাহলে এখানে এন মাইনাস আর প্লাস ওয়ান, এখানে শুধু সাজানটা উল্টাপাল্টি হয়েছে, বাকি সব কি ঠিকই আছে। এখন এইটাই কি আমাদের, এই যে এটা বাইর হইল, এটাই কি আমাদের, এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, তাহলে এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, সমান আমরা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, যেহেতু আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে, আমরা কি লিখে দেবো প্রমাণিত। আশা করা যায়, আশা করা যায় আপনারা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন বিন্যাস ও সমাবেশে আর কোনো প্রবলেম ফেস করবেন না, যদি প্রবলেম ফেস করেন এটা প্রশ্নগুলো দুই তিনবার করে দেখেন তাহলে হয়ে যাবে, এগুলো খুব সোজা অঙ্ক। আর পারমুটেশন কম্বিনেশনের বেলায়, পারমুটেশন কম্বিনেশনের বেলায় একটা জিনিস খেয়াল রাখবেন, এই অঙ্কগুলো হঠাৎ করে মাথার মধ্যে ক্যাচ করবে না, যদি আপনারা আগে থেকে প্র্যাকটিস না করেন এই অঙ্ক দুই চার দিনে হঠাৎ করে ক্যাচ করবে না, এই অঙ্ক ক্যাচ করার জন্য মাথায় কমসে কম ভালো স্টুডেন্টেরও 15 দিন সময় লাগে, আর আপনি যদি মোটামুটি স্টুডেন্ট হন বা দুর্বল স্টুডেন্ট হন, তাহলে 1-1.5 মাস আগে এই অঙ্কগুলো নিয়ে বারবার 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 প্র্যাকটিস করেন, ধীরে ধীরে মাথার মধ্যে ক্যাচ করে যাবে। এখন আপনি যদি 2 দিনে এই অঙ্ক শেষ করে দিয়ে না পারে আমাকে কমেন্ট করেন যে এটা তো এমনি এমনি পারি না, এটা এমনি কেমনে আসলো, তাহলে কিন্তু হবে না, এই অঙ্ক আপনাদের লম্বা সময় ধরে প্র্যাকটিস করতে হবে, হঠাৎ করেই এই অঙ্ক মাথার মধ্যে ক্যাচ করবে না। তো আজকে এ পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন, দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।